চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য, জানবে ব্যাপারে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে টেলিফোনে কথা বলে। সৌভিক, কি জানতে পারছো এনে? দেখো, যে চুক্তিভিত্তিক শিক্ষকরা বিষ পান করেছিলেন তাদের মধ্যে একজন শিক্ষক অনিমা নাথ, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন, তিনি এই মামলাটি করেছিলেন এবং তার বক্তব্য ছিল তাকে মুর্শিদাবাদ থেকে মালদা প্রায় 200 কিলোমিটার দূরে বদলি করা হয়েছে। ফলে তো সেই মামলা, সেই কারণেই তিনি বদলি আটকাতে এই মামলা করেছিলেন। এবং আজকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে চুক্তিভিত্তিক এই ধরনের শিক্ষক শিক্ষক বা শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে রাজ্যের সেই অর্থে কোনো নীতি নেই, তাহলে কিসের ভিত্তিতে এই ধরনের বদলি করা হলো বা কোন কোন ক্ষমতার বলে সরকার এদের এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি করালো, সে বিষয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে উত্তর চেয়েছেন এবং আগামী কালের মধ্যে রাজ্য সরকারকে তাদের এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে কলকাতা হাইকোর্টের কাছে এবং তার পরেই রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী যে প্রয়োজনীয় পদক্ষেপ সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তুমি জানো যে শুধুমাত্র অনিমা নাথ নয়, এরকম একাধিক শিক্ষিকাকে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ধন্যবাদ সৌভিক। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ের পর এই প্রথমবার কলকাতায় নীরজ চোপড়া এদিন বিকেলে এসে নামলেন কলকাতা বিমানবন্দরে। এক বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতেই সিটি অব জয় নীরজ বিমানবন্দরের ভেতরে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।